প্রথম যে শার্টটা আমার চোখে পড়লো এই শার্টটা দেখেন, এখানে লেখা আছে মেড ইন বাংলাদেশ। ভালো করে দেখুন, এটাও মেড ইন বাংলাদেশ, সব মেড ইন বাংলাদেশ, সব মেড ইন বাংলাদেশ, এটাও মেড ইন বাংলাদেশ, এটাও মেড ইন বাংলাদেশ। আমার পেছনে যত শার্ট আছে সবগুলো মেড ইন বাংলাদেশ। এই দোকানের মনে হয় 80% মেড ইন বাংলাদেশ। এইটা হচ্ছে পুরো ইউরোপের মোটামুটি সব থেকে সস্তা একটা ব্র্যান্ড, মানুষ দেখে বুঝতে পারবে না যে এটা সস্তা ব্র্যান্ড। এটা হচ্ছে গরিবের H&M বা গরিবের জারা। এগুলো হচ্ছে টি-শার্ট, এগুলোও কিন্তু মেড ইন বাংলাদেশ এবং এগুলার প্রাইস হচ্ছে সবগুলা মাত্র 3 ইউরো। গাইস, এখন আমরা আসছি জিন্স কালেকশনে। এখানের 80% জিন্স কিন্তু মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, এগুলাও মেড ইন বাংলাদেশ। সকাল 10টার টিকিট কাটতে যায়, রাত 10টার টিকিট কেটে ফেলছে। সিরিয়াসলি ম্যান, সম্পূর্ণ টাকাটাই লস। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস চলে আসবে। এইদিকে হচ্ছে একটা দোকানের মতো আছে প্লাস কুরিয়ার সার্ভিস, আর এইখানে ভোটের জন্য নতুন ভোটার সংগ্রহ হচ্ছে। বাইরে আমাদের বাস চলে আসবে, সবাই দাঁড়িয়ে আছে। ওই যে দেখতে পাচ্ছেন মানুষজন দাঁড়ায় আছে। এখানকার একটা রুলস হচ্ছে একদম নির্দিষ্ট সময়ে বাস আসে। এইখানে না আপনারা যদি অনলাইনে টিকিট কাটেন তাহলে হচ্ছে আপনার যে রেট পড়বে, বাস্তবে বাসে উইথার টিকিট কাটলে অনেক বেশি পড়ে। সাপোজ আমি এখন যে জায়গায় যাচ্ছি, আমি যাচ্ছি হ্যামেলিনা নামক শহরে। আমার অনলাইনে এদের যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে, তো ওই অ্যাপ্লিকেশন থেকে আমার টিকিট কাটতে টোটাল খরচ পড়ছে 8.5 ইউরো আর কি। আর যদি আমি বাসে উঠে টিকিটটা কাটতাম তাহলে আমার 12.5 ইউরো লাগতো। সেম জিনিসটা ইউরোপের মোটামুটি অনেক জায়গায় হয়, যেমনটা পর্তুগালে অবশ্যই হয়, কারণ পর্তুগালে বাসে যদি আপনি মেট্রোর কার্ডটা যদি আপনি রিচার্জ করে উঠেন তাহলে আপনার অনেক কম খরচ হবে, কিন্তু আপনি যদি বাসে উঠে টাকা দেন তাহলে আপনার অনেক বেশি খরচ হবে। প্লাস নেদারল্যান্ডে ক্যাশ তারপরে আমি ভাবতেছি যে আমাদের বাস তো এটা না, তারপরেও চেক করতে টিটিটা জিজ্ঞেস করলাম, বলো না তোমাদের বাস এটা না। তো এরপরে আমি কাফি আমার জিজ্ঞেস করতেছে, আচ্ছা ডেট দেখ কয় কোন তারিখে কাটছস, নালে এখন তো চলে আসার কথা, এখানে একটা মিনিট লেট করে না। তারপরে ডেট দেখি গতকাল, মানে এখন বাজে 9:59, মানে 10টা ধরেন, আমি সকাল 10টার টিকিট কাটতে যায় রাত 10টার টিকিট কেটে ফেলছি। সিরিয়াসলি ম্যান, সব থেকে বড় প্রবলেমটা হয়েছে এখন শো করতেছে 22 কটা জন দেখলাম, 20টা না 22টা, কিন্তু কালকে রাতে এটা শো করে নাই, কালকে রাতে AMPM আমি খেয়াল করি নাই, সম্পূর্ণ টাকাটাই লস। এখন আমি আবার টিকিট কাটতে হবে, আমি আবার টিকিট কেটে আমাদের নেক্সট বাস দেখলাম হচ্ছে আরো 50 মিনিট পর, আরো 50 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। আল্লাহ, সকাল সকাল এত বড় একটা ধরা খাইলাম। শিট, আমরা এখন আছি বাস স্টেশনে, আবার টিকিটটা কাটা শেষ, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন ভোট দেওয়া হচ্ছে। তো এই জিনিসটা খুবই অবাক লাগলো যে ভোটের জন্য স্পেশাল কোনো কেন্দ্র নাই যেখানে সেখানে ভোট নিচ্ছে তারা। মানে আমি গতকাল দেখতে পেলাম একটা সুপার শপে তারা ভোট নিচ্ছে, আজকে দেখলাম বাস স্টেশনে। মানে খুবই একদম ঠান্ডা, কোনো প্রকার মানুষের কোনো ভিড় নাই, যে যখন আসতেছে ভোট দিচ্ছে, কারণ সব জায়গায় আসলে ভোট দেওয়া যাচ্ছে, তো তাদের তো আসলে প্রয়োজন নাই যে ওরকম লাইন ধরে একটা স্কুলে বা একটা কেন্দ্রে যায় ভোট দেওয়ার। তো জিনিসটা আসলে খুবই ভালো লাগলো, খুবই শান্তিপ্রিয়, সবাই আসতেছে বসতেছে ভোট দিচ্ছে আবার আবার চলে যেতেছে, খুবই ভালো। এই সেই বাস যেটার জন্য আমরা ওয়েট করতেছি। আর একটা বিষয় হচ্ছে কি, ওইখানে বাসটা স্টপ হয়েছে কারণ ওটা অন্য একটা ডেস্টিনেশন থেকে আসছে, তো আসার পরে ওইখান থেকে কিন্তু উঠা যাবে না, উঠতে হবে ঠিক এই পাশ থেকে। ওই দিন আমি এই জিনিসটা খেয়াল করছি, অনেক কয়েকটা বুড়ি তাদের আসলে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, আর এখান দিয়ে পুরো একদম বরফে ঢাকা ছিল, তো এখান দিয়ে স্লিপ করতেছিল প্রচুর, আমাদের মতো মানুষের স্লিপ করতেছিল, আর ওনাদের তো আসা আরো কঠিন। তারপরেও ওনারা ওইখান থেকে উঠতে পারে নাই বা উঠেও নাই, মানে বিষয়টা হচ্ছে এরকম, নিয়ম শৃঙ্খলা এসব দেশের এত বেশি স্ট্রিক্ট, যে কারণেই আসলে এরা এত বেশি উন্নত। আর আমি ফিনল্যান্ড আসার পরে আসলে যে বিষয়গুলো আমি ফাইন্ড আউট করতেছি সেটা হচ্ছে যে কেন এরা সুখী দেশ, এই জিনিসটা আমি এখন পর্যন্ত পুরোপুরি বুঝতে পারতেছি না, বাট ডে বাই ডে বুঝতেছি। আপনাদের সাথে আমি একদম ফাইনালে গিয়ে একটা কনক্লুশন আনবো, একটা এক্সক্লুসিভ ভিডিও আসবে যে কেন ফিনল্যান্ড সব থেকে সুখী দেশ টানা 6 বছর। তো আমরা এখন বাসে উঠে যাই। এই যে বাসের জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, এইমাত্র আমাদের বাস ছেড়ে দিল। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। আমাদের কিছু কাজ ছিল, সো কাজগুলো আমাদের কমপ্লিট হয়েছে, সেগুলো আপনারা ভবিষ্যতে জানতে পারবেন। তো এইখানে আমরা এখন হেমেলিনাতে আছি, আর
সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা দেখাবো, সেটা কি? সেটা হচ্ছে আমার পিছনের এই এই মার্কেটটা, গাছের আড়ালে আছে, আমি একটু পরে দেখাচ্ছি। এইটা হচ্ছে পুরো ইউরোপের মোটামুটি সব থেকে সস্তা একটা ব্র্যান্ড, মানুষ দেখে বুঝতে পারবে না যে এটা সস্তা ব্র্যান্ড। আমরা আজকে দেখাবো এখানে আসলে জ্যাকেটের দাম কিরকম, তারপর শার্ট প্যান্ট এবং মেড ইন বাংলাদেশের প্রোডাক্টও পাওয়া যায়, এগুলো আসলে দাম কিরকম। এটা হচ্ছে গরিবের এইচএনএম বা গরিবের জারা, তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে সেই ব্র্যান্ড, নিউ ইয়র্কার, মনে হবে নিউ ইয়র্ক চলে আসছি। এখানে হরেক রকমের জ্যাকেটস আছে। এই লেদারের জ্যাকেটটার দাম 60 ইউরো, তো আশেপাশে সবগুলোর প্রাইস অলমোস্ট সেম। এই জায়গাটা সুন্দর লাগতেছে, যদি একটা বাইক থাকতো কিনে নিতাম। এটার দাম আরও কম আছে, এটার দাম হচ্ছে 50। এখানে হচ্ছে শার্ট পাওয়া যাচ্ছে, আর প্রথম যে শার্টটা আমার চোখে পড়লো এই শার্টটা দেখেন, এখানে লেখা আছে মেড ইন বাংলাদেশ, ভালো করে দেখুন। এবং এই শার্টটার দাম কত আপনারা একটু আগে কমেন্ট করে জানিয়ে দিন, গেস করুন। এই দেখেন বিভিন্ন দেশে এটার দাম দেওয়া আছে, এখানে 13 ইউরো হচ্ছে এখানে প্রাইস ফিনল্যান্ডে। নট অনলি ফিনল্যান্ড, এটা আসলে ইউরোপের মোটামুটি সব দেশে, যেখানে সব দেশে ইউরো চলে সব দেশেই 13 ইউরো প্রাইস। ইভেন রাশিয়াতে কত বা অন্যান্য আশেপাশের যে দেশগুলো আছে ওগুলোতে কত, সব কিছু এখানে দেওয়া আছে। এছাড়াও আমরা আরেকটা দেখি, এই দেখেন এটাও মেড ইন বাংলাদেশ, তো এটার প্রাইস কত? এটার প্রাইস 15 ইউরো মোটামুটি, এইটাখানে 17 ইউরোর নিচে সবগুলা, এগুলো সব মেড ইন বাংলাদেশ সব। এই দেখেন, এই দেখেন মেড ইন বাংলাদেশ, তারপর এটার দামও 13 ইউরো, বাংলাদেশের টাকা প্রায় 1500 টাকা, দেখছেন? এটা দেখি তো, এটাও মেড ইন বাংলাদেশ, বাহ, সব মেড ইন বাংলাদেশ, এটাও মেড ইন বাংলাদেশ। আমার পেছনে যত শার্ট আছে সবগুলো মেড ইন বাংলাদেশ। এই যে কাফে এখানে প্যান্ট দেখতেছে, আর এই দেখেন এইটাও মেড ইন বাংলাদেশ। এই দোকানের মনে হয় 80% মেড ইন বাংলাদেশ। বাসায় পরার জন্য এগুলো আসলে অনেক কমফোর্ট, তো এগুলার প্রাইস কীরকম দেখাই। এই দেখেন ডিসকাউন্ট চলতেছে, এটার প্রাইস হচ্ছে 15 ইউরো, তো এগুলো আমি খুবই প্রিফার করি, কারণ ইউরোপে তো আর আপনি লুঙ্গি পরে থাকতে পারবেন না, তো আপনার এগুলাই পরে থাকতে হবে বাসায়, স্পেশালি নামাজের জন্য আমি এগুলো বেশি ব্যবহার করি, তো খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল। এই জিনিসটা যদিও মেড ইন চায়না, কাফের একটা পছন্দ হইল, তো এটার প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বন্ধু এটার প্রাইস কত? এটা কিন্তু অনেক কমফোর্ট, প্লাস শীতের মধ্যে মোটামুটি বাইরে জগিং টগিং বা বাজার টাজারের ক্ষেত্রে লাগে। এটাও মেড ইন বাংলাদেশ রে, এই মেড ইন বাংলাদেশ। এটার প্রাইস, ও মাই গড, ডিসকাউন্টের উপর 3 বার ডিসকাউন্ট দিয়েছে এটা। আগে প্রাইস ছিল 30 ইউরো, এখন প্রাইস 5 ইউরো, তো এরকম এখানে সকল প্রোডাক্টেই 5 ইউরো ডিসকাউন্ট। এগুলো আছে টি শার্ট, এগুলোও কিন্তু মেড ইন বাংলাদেশ, এবং এগুলোর প্রাইস হচ্ছে সবগুলা মাত্র 3 ইউরো। বিভিন্ন ধরনের হরেক রকমের টি শার্ট আছে। এই কালারটা ভালো লাগতেছে, যদি আমি শপিং করতে আসি না, আসলে ঘুরতেছি জাস্ট, শপিং করব সামনের মাস। আর এই জিনিসগুলো তো ভালোই লাগে, এগুলোর প্রাইস অনেক কম, 20 ইউরো, এটা 15 ইউরো, ওইটা 10 ইউরো। ইউরোপে আসার পর সস্তায় যদি আপনি প্রথম জ্যাকেট কিনতে চান, তাহলে আমি সাজেস্ট করবো কয়েকটা দোকান। এক নাম্বার হচ্ছে ধরেন এই নিউ ইয়র্কার এলসিওয়াকিকি, এলসিওয়াকিকি, আরেকটা হচ্ছে নিউ ইয়র্কার এলসিওয়াকিকি, আরেকটা জানি কি প্রিমার্ক, প্রিমার্ক। এই তিনটা নাম মনে রাখবেন, এই তিনটা আপনারা ইউরোপের মোটামুটি সব দেশে পেয়ে যাবেন, তো ওইখানে গেলে আপনারা জ্যাকেট কিন্তু খুব স্বল্প দামে পেয়ে যাবেন। স্বল্প দামে বলতে গেলে অতটাও কম না, বাট বাংলাদেশে যে দামে আপনি পাইতেন ওই দামে এখানে তার থেকে বেটার পাবেন। সো দেশের থেকে বেশি বেশি জ্যাকেট কিনে আনবেন না। এই দেখেন এগুলো হচ্ছে একদম শীতের এখানকার জন্য উপযুক্ত জ্যাকেটসগুলা, তো এগুলা বিভিন্ন প্রাইজের আছে, এখানে দেখা যাচ্ছে 20 ইউরো। তবে এটির হয়তো আপনি অনেক ভালো একটা জিনিস পাচ্ছেন, আপনাদের বাজেট যদি আরও বেশি থাকে, তাহলে যেমন আমি এইটা কিনছিলাম জারা থেকে, তো তাহলে আপনারা জারার থেকেও কিন্তু মোটামুটি মাঝে মধ্যে ডিসকাউন্টও পাওয়া যাবেন। সো জারাতে গেলে এখান থেকে অল্প একটু বেশি দাম হইতে পারে, মাঝে মধ্যে এরকমও হয় যে আপনি 25-30 ইউরোতে জারাতেও জ্যাকেট পেয়ে যেতে পারেন। এটা আসলে লাক, তবে আপনাদের ট্রাই করতে হবে আসলে। তো সব সময় সব থেকে বেশি ডিসকাউন্ট থাকে এই তিনটা দোকানগুলায়। গাইস এখন আমরা আসছি জিন্স কালেকশনে, আর এখানের 80% জিন্স কিন্তু মেড ইন বাংলাদেশ, আর বাকিগুলো হয়তো বা চাইনিজ, আপনাদের দেখাচ্ছি। এ দেখেন বিশ্বাস না হলে, এই যে ক্লোজ লুক মেড ইন বাংলাদেশ, এরকম সবগুলা জিন্সের দাম, মানে মেড ইন বাংলাদেশ এগুলা দাম কত দেখাই দিই। এটার দাম হচ্ছে গিয়া 25 ইউরো, আপনারাই বলেন 25 ইউরো হিসেবে এটা ঠিক আছে কিনা, বাংলাদেশে এটার দাম কত হবে। এগুলাও মেড ইন বাংলাদেশ, এই যে কিনে নিলাম, কাফে এটা নিয়ে নিলো, তো ভেতরে যে প্যান্টটা আছে ওই প্যান্টের দাম হচ্ছে 5 ইউরো, যেটা আপনাদের দেখাইলাম, আর ব্যাগটা দেখে মনে হচ্ছে ব্যাগটার দামই 5 ইউরো হবে, অথচ মানে কত সস্তা। এই হচ্ছে মলটা, এই মলের নাম হচ্ছে গুডম্যান,
আর আমরাও দুজন কিন্তু গুড ম্যান। আজকে যে কাজে আসছিলাম এটা ভবিষ্যতে জানতে পারবেন। এই যে জোয়ার আড্ডা, কি যে একটা অবস্থা না, কি পরিমাণ মানুষ জোয়া খেলতেছে। এটা হচ্ছে এস মার্কেট, যেটা ফিনল্যান্ডের সব থেকে আমার মতে সস্তা একটা গ্রোসারি শপ বা সুপার শপ। এই যে এখানে ফল আছে ম্যাঙ্গো, এখানকার ম্যাঙ্গো গুলা কিন্তু এস মার্কেটের ম্যাঙ্গো মজা আছে। এখান থেকে বাজার করা যায়, এখান থেকে নেওয়া যায়, রাইট। এই যে এটা আমার খুব ভালো লাগে, এই পেঁপে আছে দেখ গাইস, এগুলো হচ্ছে পেঁয়াজের গাছ। ও পাক লাগতেছে, আমরা একটু আম নিলাম। দাম হচ্ছে 250 টাকার উপরে, 250 টাকার মতো, আরো বেশি 2.46। কত টাকা কেজি তাহলে? প্রায় 300 টাকা কেজি, ঠিকই তো আছে, বাংলাদেশে এরকমই তো মনে হয় প্রাইস। আমরা এখন পাশে এসে বসলাম, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়ে দিবে। আমরা আসলে রোজা রেখে, যদিও যেহেতু একটা ইভেন্ট আসছিলাম, একটা কাজে আসছিলাম, যেটা বলছি যে ভবিষ্যতে জানতে পারবেন। আমরা প্ল্যান করতেছি এই সিটিতে আরও কিছু এক্সপ্লোর করা লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি কিছু করতে পারলাম না। আপনারা জাস্ট অনেকদিন ধরে বলতেছেন যে ভাই অনেকদিন ধরে ভিডিও দেন না, তো এই জন্যই মূলত হচ্ছে ভিডিওটা করা। আশা করি যারা আমার ডেইলি লাইফ আমার সাথে সংযুক্ত হতে চান তাদের ভালো লাগবে। সামনে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও আসবে, অনেক ভালো ভালো ভিডিও আসবে, আমাদের অনেক প্রোগ্রাম আছে সামনে। তো প্ল্যানিং করতেছি, যে কারণে আসলে স্পেশালি হচ্ছে যেহেতু রমজান চলে আসছে, আমরা রোজা রাখতেছি, নামাজ তো ইনশাল্লাহ সবসময় পড়ি। আমরা আসলে ভিডিও ওইভাবে করি না, যে কারণেই মেনলি হচ্ছে ভিডিওগুলো কম আসতেছে। সামনে আমাদের প্ল্যান আছে যেগুলো আসলে না করলেই নয়, এবং আপনাদের সাথে শেয়ার করা অতি গুরুত্বপূর্ণ, ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।